আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আমার প্রিয় গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3.3 প্রশ্ন নং 8 এবং 9-এর সমাধান করব, যেখানে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। 8-এ বলছে 16x² মাইনাস 25y² মাইনাস 8zx প্লাস 10yz, এবং 9-এ বলছে x² প্লাস 13x প্লাস 36। এই দুটার উৎপাদকে বিশ্লেষণ এই ভিডিওতে। তা আমরা 16x মানে 8টা শুরু করি সমাধান। এখানে 8-এ আছে 16x² মাইনাস 25y² মাইনাস 8zx প্লাস 10yz। এটা 16x² কে লেখা যায় 4x² মাইনাস 25y² কে লেখা যায় 5y² আর এইখান থেকে মাইনাস, এখানে 2 কমন যায় আর সাথে জেড কমন যায়, এখান থেকে জেড, এখান থেকে জেড, তার মানে 2z যদি আমরা কমন নেই তখন থাকবে, এখানে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেহেতু মাইনাসটা আমরা কমন নিয়েছি তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটার আগে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তো থাকে 4x, এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস 5y। এটাকে লেখা যায় a² মাইনাস b² সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটার সাথে 4x এর সাথে 5y একবার যোগ, আবার 4x থেকে 5y একবার বিয়োগ, তাহলে 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। এবার এই 4x মাইনাস 5y একই জিনিস আছে, এ কারণে এটা কমন যায়, অর্থাৎ 4x মাইনাস 5y। যখন এখান থেকে এইটা এবং এখান থেকে এই 4x মাইনাস 5y এই দুইটা মানে একটা কমন নেব, তখন এখানের বাকি যেটা থাকে সেটার সাথে এইখানের বাকিটা যোগ বিয়োগ হয়ে যায়, তো এখানে ভিতরে মাইনাস আছে এই কারণে মাইনাস হয়ে যাবে। তো 4x প্লাস 5y এই মাইনাস 2z, এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, 9 সমাধান। 9-এ প্রশ্নটা আছে x² প্লাস 13x প্লাস 36, x² প্লাস 13x প্লাস 36 এটা আছে। তো যেহেতু এখানে পাওয়ার 2 এবং মাঝে পাওয়ার 1, তার মানে এখানের যা পাওয়ার তার থেকে অর্ধেক পাওয়ার, তো এরকম থাকলে আমাদের প্রথমে মিডিল টার্ম ব্রেকআপের নিয়মটা চিন্তা করতে হবে। তো যদি মিডিল টার্মের কথা চিন্তা করি তাহলে এই x² সাথে 1 আছে, তো 1x² ইন্টু 36, তার মানে 36x², আবার 36-এর আগে প্লাস আছে, ধ্রুবকের আগে আমাদের প্লাস আছে, তার মানে এমন দুটো সংখ্যা আমাদের বানাতে হবে যে দুটোকে গুণ করলে হবে 36x² এবং যোগ করলে হবে, যেহেতু ধ্রুবকের আগে প্লাস আছে তো যোগ করলে হবে 13x। তা আমরা যদি 9x এবং 4x, 9x এবং 4x এই দুটো জিনিস চিন্তা করি তাহলে এই দুটাকে যোগ করলে 13x হয়, আবার গুণ করলে 36x² হয়, তার মানে আমাদের মিডিল টার্ম হয়। তো এইখানে
x স্কয়ার এই প্লাস করতে হবে যেহেতু তার মানে দুইটা একই চিহ্ন হবে এবং মাঝের এটার আগে এই 13x এর আগে যে চিহ্ন আসে সেই চিহ্ন হবে তার মানে প্লাস 9x প্লাস 4x প্লাস 36 এখান থেকে যদি আমি এই দুটো থেকে x কমন নেই তাহলে x প্লাস 9 প্লাস এই দুটো থেকে যদি আমি 4 কমন নেই তাহলে 4 x প্লাস 9 এখন এই x প্লাস 9 একই জিনিস দুইবার আছে তো এই একটা কমন x প্লাস 9 এখান থেকে x প্লাস 9 নিয়ে গেছি তার মানে থাকে আমাদের x এই প্লাস এখান থেকেও x প্লাস 9 নিয়ে গেছি তার মানে থাকে আমাদের 4 এটাই হবে আমাদের এটার উৎপাদকে বিশ্লেষণ তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিও দেখে যদি অঙ্কটি বুঝতে পারেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান ধন্যবাদ